এনআরসি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক হব বিজেপির অমুখ অস্ত্র। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর মুখত এনআরসির প্রসঙ্গ, রাষ্ট্রীয় কার্যনির্বাহকত এনআরসিক লৈ বিস্তৃত আলোচনা, ভারতের অখণ্ডতাত এনআরসিয়ে লব গুরুত্বপূর্ণ ভূমিকা, এই কথাটো গুরুত্ব সহকারে লৈছে বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বই। দিল্লীত দুদিনিয়াক অনুষ্ঠিত কার্যনির্বাহকত বিজেপিয়ে প্রস্তুত করা রণকৌশলত প্রধান স্থান পাইছে এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী বিধেয়কে। 2019 নির্বাচনতো হিন্দু কার্ড খেলার স্পষ্ট ইঙ্গিত বিজেপির, রোহিঙ্গা মুসলমানক লৈ উদ্বিগ্ন বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্ব। ইসমে এনআরসি কা জিকর হ্যাঁ, কল জেসে অধ্যক্ষ জি নে কাহা কি এনআরসি কিসি দেশ কে নাগরিক কে আপনে দেশ কে নাগরিক কে খিলাফ নহি হ্যায়, লেকিন ঘুসপেটিয়া কোই দেশ মান্য নহি করতা আর ঘুসপেটিয়ো কো চিহ্নিত করনা কোই গলত বাত নহি হ্যায়, ইয়ে তো রাজীব গান্ধী কে সময় হুয়া থা আসাম অ্যাকর্ড, আর এনআরসি কে লিয়ে ভারতীয় জনতা পার্টি পুরি প্রতিবদ্ধ হ্যায়, ইয়ে সব লিখা হ্যায়। অমিত শাহর কান্ধত পুনর গুরুদায়িত্ব, অমিত শাহর নেতৃত্বতে নির্বাচন খেলিব বিজেপিয়ে। 15 সেপ্টেম্বরের পর দেশজুড়ি বিজেপির নির্বাচন কেন্দ্রিক প্রচার। পুনের অমিত শাহর কান্ধতে গুরুদায়িত্ব দি বিজেপিয়ে পার করব বিচার 2019 লোকসভা নির্বাচনের নির্বাচনী বৈতরণী। এইবার বিজেপির মুখত থাকিব স্লোগান অজেয় বিজেপি। ঠিকই, এইবার বিজেপির স্লোগান হব অজেয় বিজেপি। এই স্লোগানেরই 2014 সাধারণ নির্বাচনতকৈ অধিক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে 2019 নির্বাচনত পুনের ক্ষমতালৈ অহার লক্ষ্য বিজেপির। রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহর 2019 জানুয়ারিত শেষ হব কার্যকাল, কিন্তু কার্যনির্বাহকর সিদ্ধান্ত মর্মে 2019 নির্বাচনতো বিজেপি নির্বাচনত নামিব অমিত শাহর নেতৃত্বতে। পুনের রাষ্ট্রীয় অধ্যক্ষর গুরুদায়িত্ব বহন করে অমিত শাহর বিরোধীর মহাজোটবন্ধনক কটাক্ষ, বিরোধীর মহাজোটবন্ধন আভুয়াহে। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা সমর্পণে দুদিনিয়াক অনুষ্ঠিত হওয়া কার্যনির্বাহকত তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামর বিধানসভালৈ সকলকে সাজু হওয়ার আহ্বান অমিত শাহর। বিজেপির প্রতিখন রাজ্যের রাজ্যিক সভাপতির উপস্থিতিত দিল্লির আম্বেদকার ইন্টারন্যাশনাল সেন্টারত অনুষ্ঠিত কার্যনির্বাহকতে বিজেপিয়ে বজালে 2019 লোকসভা নির্বাচনের রণসিংহা। কার্যনির্বাহকতে বিজেপিয়ে ঘোষণা করেছে এলানি কার্যসূচী, কিন্তু এটা কথা ঠিক যে 2014 দরে সুচল নহব বিজেপির বাবে 2019 নির্বাচন। দিল্লির পর ক্যামেরা পার্সন অভিজিৎ লস্কর আর গুয়াহাটির পর ক্যামেরা পার্সন রকেট দেউরীর সহযোগত রাজু বরুয়া, নিউজ 18, নর্থ ইস্ট।